বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি রায়হানা ফেরদৌস, বিডি এডুকেশন টুডের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়টি নিয়ে আলোচনা তুলে ধরব। প্রিয় শিক্ষার্থীরা, আর আলোচনার ধারাবাহিকতায় আজ আমি তোমাদের জন্য সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়টি থেকে ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর সম্পর্কে তোমাদের ধারণা দিব। আর প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নোত্তরগুলো আমি তিনটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এবং এই তিনটি প্রশ্নোত্তরই হচ্ছে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় চলে এসেছে। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব যে তোমরা খুব মনোযোগ দিয়ে আমার সাথে সাথে ক্লাসটি অনুশীলন করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্ন, পায়রা নদীর পাড়ের রতন মিয়া নদীর করাল গ্রাসে সর্বস্ব হারিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে ঢাকায় এসে রিক্সা চালায়, আর তার স্ত্রী গার্মেন্টসে চাকরি নেয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য উদ্দীপকটি আরেকবার বলছি। পায়রা নদীর পাড়ের রতন মিয়া নদীর করাল গ্রাসে সর্বস্ব হারিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে ঢাকায় এসে রিক্সা চালায়, আর তার স্ত্রী গার্মেন্টসে চাকরি নেয়। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু একাধিক সালে অর্থাৎ রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ডে 2018 সালে এই প্রশ্নটি এসেছিল। তোমরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। জ্ঞানমূলক প্রশ্ন ক, ঘরবাড়ি সংস্কৃতির কোন ধরনের উপাদান? উত্তর, ঘরবাড়ি সংস্কৃতির বস্তুগত উপাদান। আমি তোমাদের জন্য আবার বলছি, জ্ঞানমূলক প্রশ্ন ক, ঘরবাড়ি সংস্কৃতির কোন ধরনের উপাদান? উত্তর, ঘরবাড়ি সংস্কৃতির বস্তুগত উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো অনুধাবনমূলক প্রশ্ন খ, বাংলাদেশের শহরে জনসংখ্যার ঘনত্ব বেশি কথাটি বুঝিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তর তোমরা এভাবে লিখবে যে বাংলাদেশের শহুরে সমাজে জনসংখ্যার ঘনত্ব গ্রামের তুলনায় অনেক বেশি, আর শহুরে সমাজের আয়তন ছোট হলেও জনসংখ্যার ঘনত্ব থাকে অনেক বেশি। তারা জীবন ধারণের প্রয়োজনে শহরে এসে কোনো না কোনো কাজে নিজেদেরকে নিয়োজিত করে। তাছাড়া শহরে বড় বড় অফিস এবং অনেক কর্মের জায়গা থাকে, যার কারণে গ্রাম থেকেই সবাই আস্তে আস্তে শহরমুখী হতে চায়। প্রিয় শিক্ষার্থীরা, আর এজন্যই কিন্তু শহরের আয়তন কম হলেও জনসংখ্যার ঘনত্বটা বেশি থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর তোমরা লক্ষ্য করো প্রয়োগমূলক প্রশ্ন গ, উদ্দীপকের রতন মিয়ার ঢাকায় আসার কারণ ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তর তোমরা তোমরা লিখবে যে উদ্দীপকে রতন মিয়ার ঢাকায় আসার কারণ হলো প্রাকৃতিক দুর্যোগের প্রভাব। কারণ কি শিক্ষার্থীরা, তোমরা উদ্দীপকটি পড়ে কিন্তু বুঝতে পেরেছো যে এখানে নদী ভাঙন অর্থাৎ নদীর করাল যে গ্রাসের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে নদী ভাঙনের কথা বলা হয়েছে, এবং এই নদী ভাঙনও কিন্তু একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ। তাই প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তরে তোমরা শুরুতেই তুলে ধরবে যে উদ্দীপকের রতন মিয়ার ঢাকায় আসার কারণ হলো প্রাকৃতিক দুর্যোগের প্রভাব। প্রিয় শিক্ষার্থীরা, পরিবেশের ব্যাপক ধ্বংস সাধন এবং মানব জীবনযাত্রার ভারসাম্যহীনতাই হচ্ছে কিন্তু দুর্যোগ। এই দুর্যোগ প্রকৃতির মাধ্যমে পরিবেশগতভাবেই তৈরি হয়, আর দুর্যোগ পরিবেশ কাঠামোকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে, আর নদী ভাঙন দুর্যোগের মধ্যে অন্যতম একটি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তরে তোমরা নদী ভাঙন বলতে নদীর পানি প্রবাহের ফলে নদীর তীর বা পাড়ের ভাঙনকে বোঝায়, এ কথাটি অবশ্যই লিখবে। আর নদী ভাঙনের ফলে কী কী হয় সেটি এই প্রশ্নের উত্তরে তোমরা বিশেষভাবে তুলে ধরবে। প্রিয় শিক্ষার্থীরা, নদীর ভাঙনের ফলে নদীর তীরবর্তী ঘরবাড়ি, কৃষিভূমি, হাটবাজার, রাস্তাঘাট, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যায়। আর উদ্দীপকের রতন মিয়াকে নদী ভাঙনের করাল গ্রাসে পড়ে নিঃস্ব হতে দেখা যায়, আর এ কারণেই সে তার জীবন জীবিকার তাগিদে পরিবার নিয়ে
সে ঢাকায় চলে আসে। আর রতন মিয়ার মতো কিন্তু অনেকেই নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে শহরের দিকে ধাবিত হচ্ছে। তাই প্রিয় শিক্ষার্থীরা, বলা যায় যে উদ্দীপকে উল্লেখিত নদীভাঙ্গন নামক প্রাকৃতিক দুর্যোগের আর্থসামাজিক প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমরা লক্ষ্য করো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঘ, তুমি কি মনে করো বিভিন্ন সুযোগ সুবিধার জন্যই মানুষ গ্রাম থেকে শহরমুখী হয়? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে এই প্রশ্নটির উত্তরের সাথে তোমরাও আমার সাথে একমত, কারণ প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু সবাই এটা বুঝতে পারি যে বিভিন্ন সুযোগ সুবিধা কারণেই মানুষ গ্রাম থেকে শহরমুখী হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই প্রশ্নটির উত্তর তোমরা এভাবে তুলে ধরবে যে হ্যাঁ, আমি মনে করি বিভিন্ন সুযোগ সুবিধার জন্যই মানুষ গ্রাম থেকে শহরমুখী হয়। পৃথিবীর প্রতিটি দেশে মানুষ গ্রাম ও শহরে বাস করে। লোকসংখ্যা, আয়তন ও জীবনযাত্রার দিক থেকে শহর ও গ্রামের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। মূলত গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে সুযোগ সুবিধার নিরিখে। শহরে পেশার বৈচিত্র্য দেখা যায়, আর গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র হওয়ায় কাজের সন্ধানে শহরে স্থানান্তর করেছে। আবার গ্রামে কিন্তু ভালো মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান কিংবা উচ্চশিক্ষা গ্রহণের তেমন কোনো সুযোগ না থাকায় গ্রামের শিক্ষার্থীরা শহরের দিকে ছোটে। প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখা যায় যে এইসব শহরে যে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে তারা কিন্তু লেখাপড়া শেষ করে এই শহরেরই বিভিন্ন প্রতিষ্ঠানে আবার চাকরি করে। আবার অনেকেও উন্নত আধুনিক জীবনযাপনের জন্য শহরে এসে বসবাস শুরু করে। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের উত্তরে তোমরা আরও তুলে ধরবে যে শহরের আধুনিক যে সুযোগ সুবিধা, অর্থাৎ শহরের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ, ইন্টারনেট সহ নানা কিছু গ্রামের মানুষদেরকে কিন্তু আকৃষ্ট করে। আবার অবসর সময় কাটানোর জন্য শহরে রয়েছে নানা ধরনের বিনোদন কেন্দ্র, 3D সিনেমা হল, ফাস্টফুড রেস্তোরাঁ প্রভৃতি। আর তাই প্রিয় শিক্ষার্থীরা, শহরে জীবনে মানুষের কর্মে ও চিন্তায় বাস্তববাদী ও যুক্তিশীল, এবং এখানে গণতান্ত্রিক চিন্তাধারার ব্যাপক প্রসার লক্ষ্য করা যায়, যা গ্রামের মানুষকে খুব সহজেই শহরমুখী করতে আকৃষ্ট করে। প্রিয় শিক্ষার্থীরা, তাই এই প্রশ্নটির উত্তরে তোমরা পরিশেষে বলতে পারো যে নানা ধরনের সুযোগ সুবিধা কারণেই মূলত মানুষ গ্রাম থেকে শহরমুখী হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের জন্য প্রথম প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা তুলে ধরলাম। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে প্রশ্নটির উত্তর শুনেছ এবং বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের জন্য পরবর্তীতে আরেকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা শুরু করছি। উদ্দীপকটি লক্ষ্য করো, প্রবাসী কমল দীর্ঘদিন পর গ্রামে ফিরে এসে অবাক হয়ে যান, গ্রামের ঘরে ঘরে বিদ্যুতের ব্যবহার হচ্ছে, ডিশ অ্যান্টেনার কারণে গ্রামের মানুষ বিশ্বের বিভিন্ন দেশের অনুষ্ঠান উপভোগ করছে, মেয়েরা বিদ্যালয় ও কলেজে যাচ্ছে, আর গ্রামের অনেকেই সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি করছে। কৃষকরা ঘরে বসেই কৃষির বিভিন্ন তথ্য জানতে পারছে মোবাইলের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার জন্য উদ্দীপকটি আরেকবার বলছি, প্রবাসী কমল দীর্ঘদিন পর গ্রামে ফিরে এসে অবাক হয়ে যান, গ্রামের ঘরে ঘরে বিদ্যুতের ব্যবহার হচ্ছে, ডিশ অ্যান্টেনার কারণে গ্রামের মানুষ বিশ্বের বিভিন্ন দেশের অনুষ্ঠান উপভোগ করছে, আর মেয়েরাও আবার বিদ্যালয় ও কলেজে যাচ্ছে, আর গ্রামের অনেকেই সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি করছে, কৃষকরা ঘরে বসেই কৃষির বিভিন্ন তথ্য জানতে পারছে মোবাইলের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির তোমরা এই উদ্দীপক অনুসারে এখানে তোমরা লক্ষ্য করো যে এখানে প্রথম জ্ঞানমূলক প্রশ্ন ক, গ্লোবালাইজেশন শব্দের বাংলা প্রতিশব্দ কি? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তর হচ্ছে গ্লোবালাইজেশন শব্দের বাংলা প্রতিশব্দ হলো বিশ্বায়ন। আমি তোমাদের জন্য আরেকবার বলছি, গ্লোবালাইজেশন শব্দের বাংলা প্রতিশব্দ হলো বিশ্বায়ন। এরপর লক্ষ্য করো অনুধাবনমূলক প্রশ্ন খ, জেন্ডার ধারণাটি কেন ব্যবহৃত হয়? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তর তোমরা এভাবে লিখবে যে জেন্ডার বলতে বোঝায় নারী পুরুষের প্রত্যাশিত আচরণ ও দায়িত্ব,
যার উৎপত্তি হয় পরিবার, সমাজ ও সংস্কৃতি থেকে। আর এই জেন্ডার ধারণাটি সমাজ কাঠামোর বিরাজমান নারীদের অধস্তন অবস্থাকে বোঝাতে ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরও লিখবে যে মূলত পরিবার, সমাজ ও সংস্কৃতি কর্তৃক সৃষ্ট বিনির্মিত নারী ও পুরুষের মধ্যে সামাজিক সম্পর্ক নিরূপণেই জেন্ডার ধারণাটি ব্যবহৃত হয়ে আসছে। এরপর লক্ষ্য করো প্রয়োগমূলক প্রশ্ন গ, উদ্দীপকে গ্রামীণ সমাজ জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন এসেছে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তরে তোমরা এভাবে লিখবে যে এই উদ্দীপকটি অনুসারে গ্রামীণ সমাজ জীবনের জীবনযাত্রার মান, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। আর বাংলাদেশ কিন্তু মূলত গ্রামবহুল দেশ, বাংলাদেশের অধিকাংশ মানুষই গ্রামে বাস করে, কিন্তু ধীরে ধীরে গ্রামীণ সমাজ জীবনে নানা ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরও লিখবে যে শহরের ন্যায় গ্রামীণ জনগোষ্ঠী উন্নত জীবনযাপন গ্রহণ করতে শুরু করেছে, আর গ্রামে এখন ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ রয়েছে, ফলে বৈদ্যুতিক দ্রব্যাদির ব্যবহারের পাশাপাশি টেলিভিশন, মোবাইল, ইন্টারনেট, ডিশ অ্যান্টেনা ব্যবহারের মাধ্যমে গ্রামের জনগণ শহর কিংবা রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে বিশ্বের খবরাখবরও রাখা শুরু করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরও লিখবে যে লেখাপড়ার বিষয়টি তুলে ধরবে, অর্থাৎ গ্রামের ছেলেমেয়েরাও লেখাপড়ার ক্ষেত্রে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে, গ্রামীণ সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা শিক্ষা গ্রহণ করছে। প্রিয় শিক্ষার্থীরা, আর এতে করে গ্রামীণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার হারও বৃদ্ধি পাচ্ছে। আর গ্রামীণ এসব শিক্ষিত জনগোষ্ঠী কিন্তু সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থায় কাজ করে তাদের ভাগ্যোন্নয়ন ঘটাচ্ছে, আর এর ফলে বেকারের সংখ্যাও কমছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটির উত্তরে আরেকটি বিশেষ জিনিস উল্লেখ করবে যে মোবাইল ব্যবহার করে গ্রামীণ কৃষক কৃষিভিত্তিক অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি তারা নিজেরাও লাভবান হচ্ছে। আর প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকের প্রবাসী কমল তার গ্রামের উপরিউক্ত ক্ষেত্রসমূহে পরিবর্তন দেখেই কিন্তু সে অবাক হয়ে যায়। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তরে মূলত তোমরা বর্তমানে গ্রামীণ সমাজ জীবনের জীবনযাত্রার মানের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো এসেছে সেই পরিবর্তনগুলোই তোমরা সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঘ, উদ্দীপকে গ্রামের মানুষের পেশা পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উদ্দীপকটি যদি খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে এই প্রশ্নটির উত্তরে তোমরা এভাবে তুলে ধরবে যে উদ্দীপকের গ্রামের মানুষের পেশা পরিবর্তনের কারণগুলোর মধ্যে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ সামাজিক উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরে তোমরা এভাবে লিখবে যে গ্রামে শিক্ষার হার পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বর্তমানে আমাদের গ্রামগুলোতেও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু হওয়াতে বিদ্যালয়গুলোতে শিশু শিক্ষার হারও বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, গ্রামের মাধ্যমিক বিদ্যালয়গুলো কলেজিয়েট স্কুলে রূপান্তর করাতে এবং কলেজে স্থাপনের কারণে উচ্চশিক্ষার সুযোগও বৃদ্ধি পেয়েছে। তাছাড়া বিভিন্ন বেসরকারি সংগঠন আর এনজিওগুলো শিক্ষা প্রোগ্রামের কারণেও গ্রামে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আর উদ্দীপকে কমলের গ্রামের ক্ষেত্রেও তা লক্ষণীয়। গ্রামে ছেলেদের সাথে সাথে মেয়েরাও কিন্তু সমানতালে শিক্ষিত হয়ে উঠেছে, ফলে তারা নানা ধরনের পেশায় নিজেদেরকে নিয়োজিত করছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরও একটি তুলনামূলক আলোচনা এখানে তুলে ধরবে যে গ্রামের মানুষের পেশার ক্ষেত্রে আগে ঠিক এমনটি ছিল না। পূর্বে কিন্তু গ্রামীণ সকল মানুষ পৈতৃক পেশা বেছে নিতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে একজন ভূমিহীন কৃষক পরিবারের ছেলে কিংবা মেয়ে লেখাপড়া শিখে সরকারি ও বেসরকারি চাকরি করছে। তাই প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তরে তোমরা গ্রামীণ সমাজ জীবনে মূলত শিক্ষা উপাদানটির কারণকেই তোমরা অধিক গুরুত্ব দিয়ে আলোচনা করবে, কারণ এই গ্রামীণ সমাজ জীবনে শিক্ষা উপাদানটির কারণেই গ্রামীণ জনগোষ্ঠীর পেশার পরিবর্তনে বড় নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা যে প্রশ্ন উত্তরটি আলোচনা
সম্পর্কে জেনে নিলে এই প্রশ্নোত্তরটি কিন্তু প্রিয় শিক্ষার্থীরা ঢাকা বোর্ড 2017, রাজশাহী বোর্ড 17, যশোর বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17 এবং স্লেট বোর্ড 17তে এই প্রশ্নটি চলে এসেছে। সুতরাং এই প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটি বারবার দেখে প্রশ্নোত্তরটি অনুশীলন করে নেওয়ার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের জন্য আরও একটি প্রশ্নোত্তরের আলোচনা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুরুতেই উদ্দীপকটি লক্ষ্য করো। তাসলিমা একটি বস্তিতে একটি রুম নিয়ে বসবাস করে আর পোশাক তৈরির কারখানায় সে কাজ করে। কোনো রকমে তার দিন চলে যায়। তার ছোট ভাই রফিককেও তার কাছে এনে রাখতে চেয়েছিল, কিন্তু সে রাজি নয়, কারণ মাঠে ফসল ফলানোতেই সে বেশি আনন্দ পায়। প্রিয় শিক্ষার্থীরা, আর এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড এবং দিনাজপুর বোর্ডে 2017 সালে চলে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাই এই প্রশ্নটিও তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো জ্ঞানমূলক প্রশ্ন ক, জনসংখ্যার ঘনত্ব কোন সমাজে বেশি? উত্তর, জনসংখ্যার ঘনত্ব শহর সমাজে বেশি। প্রিয় শিক্ষার্থীরা, এরপর লক্ষ্য করো অনুধাবনমূলক প্রশ্ন খ, প্রান্তিক চাষি বলতে কী বোঝায়? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তরে তোমরা এভাবে তুলে ধরবে যে যেসব কৃষক নিজ জমিতে চাষবাস করে কোনো রকমে নিজেদের ভরণ পোষণ করে তারাই হচ্ছে প্রান্তিক কৃষক। তারা নিজের জমিতে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজ অবস্থা উন্নয়নের প্রচেষ্টা চালায়। প্রিয় শিক্ষার্থীরা, আর এদের সাথে কিন্তু ধনী কৃষক বা বর্গারদারদের তেমন ঘনিষ্ঠ সম্পর্ক থাকে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রান্তিক কৃষকদের সম্পর্কে আরও একটি তথ্য লিখবে যে এই প্রান্তিক কৃষকরা তাদের আর্থিক অবস্থার উন্নয়নকল্পে কোনো ভূমি ক্রয় করতে গেলে তখন ধনী কৃষকরা তাদের বাধা হয়ে দাঁড়ায়। আর অন্যদিকে ভূমিহীন দিনমজুরদের সাথে এদের সম্পর্ক থাকে মোটামুটি নিবিড়। এরপরে লক্ষ্য করো প্রয়োগমূলক প্রশ্ন গ, উদ্দীপকে তাসলিমা যে সমাজে বসবাস করে সেই সমাজের মানুষের জীবন জীবিকা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তরে তোমরা খুব সহজেই আমি জানি বুঝতে পেরেছ যে উদ্দীপকে তাসলিমা শহর বা নগর সমাজে বসবাস করে। আর প্রিয় শিক্ষার্থীরা, এই শহর বা নগর সমাজ হচ্ছে নাগরিক জীবন পদ্ধতি বা নগরায়ণ প্রক্রিয়া। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তরে তোমরা শহুরে সমাজের বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো তুলে ধরার চেষ্টা করবে। যেমন ধরো জনসংখ্যা বৃদ্ধি, বস্তি গড়ে ওঠা, কর্মসংস্থানের ব্যাপকতা। প্রিয় শিক্ষার্থীরা, বর্তমানে তো এই তিনটি বিষয় কিন্তু শহুর সমাজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাই এই প্রশ্নটির উত্তরে তোমরা এই শহুর সমাজের বৈশিষ্ট্যগুলোই খুব ভালোভাবে ব্যাখ্যা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঘ, রফিকের বসবাসকৃত সমাজের পরিবর্তনশীল অর্থনৈতিক ব্যবস্থার কারণ বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই প্রশ্নটির উত্তরেও তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ যে তাসলিমার ভাই রফিক সে গ্রামীণ সমাজে বাস করে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আর এই প্রশ্নটির উত্তরে তোমরা মূলত গ্রামীণ সমাজের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা তুলে ধরবে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের গ্রাম সমাজের অর্থনীতি মূলত কৃষি নির্ভর, এটা তোমরা সবাই জানো। আর গ্রাম সমাজের কৃষি জমির যে মালিক রয়েছেন তারা কিন্তু আবার অধিকাংশ শহরবাসী। প্রিয় শিক্ষার্থীরা, আর তাই তাদের অনেকেই জমি বর্গা চাষের মাধ্যমে একটি বিরাট অঙ্কের অর্থ উপার্জন করে, আর সেই অর্থ তারা শহরে ব্যবসার পুঁজি হিসেবে বিনিয়োগ করে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের বেশিরভাগ কৃষকের জমি নেই। ভূমিহীন কৃষক মজুরের সংখ্যাও ক্রমাগতই বেড়ে চলেছে এবং দিন দিন বেকারত্ব বৃদ্ধিই পাচ্ছে। আর এই বেকার জনগোষ্ঠী শহরে গিয়ে উপার্জন করা এবং গ্রাম ও শহরের সাথে সম্পর্ক তৈরি করছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরও উল্লেখ করবে যে সাম্প্রতিককালে বাংলাদেশের গ্রাম সমাজের কৃষিক্ষেত্রের পরিবর্তন লক্ষ্য করা যায়। সনাতন চাষাবাদের পদ্ধতির পরিবর্তে যান্ত্রিক পদ্ধতির চাষাবাদ ব্যবস্থারও প্রচলন হচ্ছে। আর এর সাথে সাথে উন্নত বীজ, সার, কীটনাশক ও সেচ ব্যবস্থা উৎপাদনকে বহুগুণে বৃদ্ধি করছে।
এছাড়াও গ্রাম সমাজের মানুষ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের হাঁস মুরগির খামার, মৎস্য চাষ, পশুপালন, নানা জাতের শাকসবজি ও ফলমূলেরও চাষ করছে। এর ফলে গ্রামীণ মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। আর প্রিয় শিক্ষার্থীরা, মূলত গ্রামীণ সমাজের এসব উন্নতির কারণেই কিন্তু তোমার বাংলাদেশের গ্রামীণ সমাজের কিছু মানুষ তারা গ্রামের অর্থনীতিকে, অর্থনীতির সুদৃঢ় ভিতকে ধরে রাখার জন্য তারা আবার শহরে যেতে চায় না। তাই প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকের রফিকের বসবাসকৃত সমাজের পরিবর্তনশীল অর্থনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবিটাই ঠিক এরকম। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পরিবর্তিত গ্রামীণ সমাজের পরিবর্তিত যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থাটি এই প্রশ্নের উত্তরে তুলে ধরবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে আমি এতক্ষণ যে তিনটি প্রশ্ন উত্তর সম্পর্কে তোমাদের জন্য আলোচনা করেছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিডি এডুকেশন টুডের এই ক্লাসগুলো তোমরা বারবার অনুশীলন করে নেওয়ার চেষ্টা করবে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।